সহিহ মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة أسمان جمين سرشتي قرار پنتش هزار بخشر قرب الله سبحانه وتعالى شكل سرشتر باقل پين اردان قرر ديس ورثات اپنا رمار پتکر رزيك پتکر ميتو جنمو تا شنید رشت وابه لپی بندو কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরপর আমরা দেখতে পাই রাস্তার মোড়ে বিভিন্ন ব্যানারে দেয়ালের পোস্টারে যে উমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত আস্তাগফিরুল্লাহ কিভাবে একজন মুসলিমের বক্তব্য হতে পারে অকাল মৃত্যু যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 145 নং আয়াতে বলেন ওয়া মা কানা লিয়াসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা কোন নফস কোন প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়ে না ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত كتابا مؤجلا تا সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ আপনি আজকে অকাল মৃত্যু কেন বলছেন যে আমার ছেলের বয়স 25 সে এখন কেন মারা যাবে সে তো মারা যাবে তার বয়স যখন হবে 60-70 বয়স যখন 50 হবে তখন সে মক্কায় গিয়ে হজ করবে তারপর কিছু সালাত সিয়াম করে কিছু এতিমখানায় দান করে মিসকিনকে দান করে তাহলে তারপর মৃত্যুর জন্য প্রস্তুতি হবে তারপর হাসপাতালে সে মারা যাবে আপনি কি এটাই ভাবছেন সূরা নাহলের 103 নং আয়াত আপনি পড়ুন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আর নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে যখন মৃত্যুর সময়টা এসে যাবে ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মৃত্যুতে কিঞ্চিত পরিমাণ বিলম্বও করবেন না এবং এই মৃত্যুর সময় থেকে কিঞ্চিত পরিমাণ অগ্রগামী তাড়াতাড়িও করা হবে না তাই দুনিয়ার জীবনে আপনার আমার সন্তান হন অথবা পরিবারের কেউ হন সে অসুস্থতায় মারা যাক অথবা দুর্ঘটনায় মারা যাক সে যে কোনো বয়সে মারা যাক আপনাকে আমাকে বুঝতে হবে এটাই আল্লাহর ফয়সালা আর যদি আমরা মুমিন হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার উপর আমরা সন্তুষ্ট থাকব ধৈর্য ধারণ করব সহিহ মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন মুমিনের ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক ইন্না আমরুহু কুল্লাহু লাহু খাইর মুমিন ব্যক্তির প্রত্যেকটা কর্মই হচ্ছে কল্যাণকর ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন কিন্তু মুমিন ব্যতীত অন্য কারো জন্য প্রত্যেকটা বিষয় কল্যাণকর নয় কিরকম কল্যাণকর ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রুল্লাহ মুমিন ব্যক্তির জীবনে যখনই কোনো সুসংবাদ আসে তখন সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে ফাকানা খায়রুল্লাহ এটা তার জন্য কল্যাণকর হয়ে যায় وإن أصابته ضراء صبر فكان خير الله مؤمن ব্যক্তির জীবনে যখনই কোনো দুঃসংবাদ আসে তখন সে صبر করে ধৈর্য ধারণ করে অবিচল থাকে فكان خير الله এই দুঃসংবাদের প্রেক্ষিতে ধৈর্য ধারণ করাটা অবিচল থাকাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য